আমার নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, ও ফাতেমা শোনো 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 রে, আমার হুসাইন কারবালার ময়দানে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, আমি দয়াল নবী রহমাতুল আলামিন নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আমার আল্লাহ বলছে রে ফাতেমা, আমার হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়, আমার নাতির হুসাইনের রক্তের বিনিময় আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুণাগার উম্মতরে জান্নাত দিব। আমার নবী এই দোয়া কইরা দিয়া গেছে রে বাবারা, এবার কেমনে ইমাম হাসান শাহাদাত হইল শুইনা নাও, ইমাম হাসান রে একবার না, ইমাম হাসান রে দুইবার না, ইমাম হাসান রে ছয় থেকে সাতবার বিষপান করাইছে, কিন্তু ইমাম হাসানের একবারও বিষপান করানোর পরে তারা মারতে পারে নাই। ও নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দেখতে কেমন আপনার পরিচয়টা জানতে চাই। আরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতেছে, ইমাম হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত দেখতে একবারে আমার নবীর মতো দেখতে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন উনাকে দেখতে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত একেবারে আমার নূরের নবীজির মতো। ও হাসান আপনারে এতবার বিষপান করায় কেন আপনার বিষক্রিয়া মারতে পারে না? ইমাম হাসান বলে, যেই ঠোঁটের মধ্যে আমার নূরের নবী চুমু খাইছে রে, যেই নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল রহমাতাল লিল আলামিন, ওই নবীজি, ওই নবীজি যেই ঠোঁটের মধ্যে চুমা খাইছে। আরে বিষ্ণা বিষ্ণা রে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জিনিস যদি আমার মুখে দাও আমার বিষক্রিয়া আক্রমণ করবে না। ইমাম হাসান রে এতবার বিষপান করানোর পরে যখন ইমাম হাসানের বিষপান করানোর কারণে মারা যায় না, এবার সর্বশেষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের মধ্যে সাদা রঙের নুড়ি পাথর তারা বাইটা ইমাম হাসানের বিষের মধ্যে দিয়া দিছে। ওই বিষটা যখন ইমাম হাসানের শরবতের সাথে দিয়া দিছে, ওই শরবত পান করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা কই একটা চিল্লানি দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। আর মনে করেন কালাইনির এই মাটি ইমাম হাসান পড়ে গেছে গইরব পড়ে, আর ওই দূরের একটা জায়গায় ইমাম হুসাইন ছিলেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, কই জানি আমার ভাই ডাক দিন, এবার ওনার সাথে একজন সাফা নামক মারওয়ান, সাফা ইবনে মারওয়ান নামক একজন লোক ছিল, উনি ডাক দিয়া কয়, আপনার ভাই কেন ডাক দিবে? বলে, হ্যাঁ নিশ্চয়ই আমার ভাই ডাক দিয়েছে। বলে, আপনি বুঝলেন কেমনে? কয়, দুনিয়ার সন্তানেরা ব্যথা পাইলে মাগগো কইয়া চিল্লানি দেয়, দুনিয়ার মানুষ ব্যথা পাইলে আল্লাহ গো কইয়া ডাক দেয়, কিন্তু আমার রা দুই ভাই এমন নানার পাগল, আমরা যখন ব্যথা পাই আমরা আমার নানারে স্মরণ করি, কারণ ওই নানা হইল আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজি। এই জন্য আমরা বারে বারে ওই নবীরে নানা কইয়া ডাক দেই। এবার ইমাম হুসাইন যখন ওই ইমাম হাসানের সামনে গেছে গো, ইমাম হাসানের সামনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছি ইমাম হাসান একবারে মরুভূমির বালির মধ্যে গড়াগড়ি করতেছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, ও ভাই আপনি কেন গড়াগড়ি করেন? বলে, বিষক্রিয়া আমার এখন পর্যন্ত কষ্ট দিতেছে। ও ভাই আপনারে কে বিষপান করাইলে একটা বার কি বলবেন নি? বলে, আমার দুনিয়ার যে বিষপান করা কেন বলতাম? বলে, এখনই তার গর্দান আমি আলাদা করে দিব। ইমাম হাসান ডাক দিয়া কই, ভাই জানো আপনি যদি এখন তাদের গর্দান আলাদা করে দেন, গুনাহগার উম্মতেরা দুনিয়াতে থাকবে এদের ইমানটা পরীক্ষা করার জন্য, দুনিয়াতে কে আর থাকবে তাদের ইমান পরীক্ষা করবে কিভাবে? এই জন্য তাদেরকে এখন আপনি মাইরেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বারবার তাদের পরিচয়টা জানতে চায়। একজন কবি এটাকে সুরে সুরে সুন্দর করে লিখতেছে, আরে ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা
মা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কবে একবার শুনি আর কে তোমারে খাওয়াইল জহর, নবীজির পরাণী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিব্রাইল, জিব্রাইল যাও না রে চলিয়া, আর 70,000 ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইনের সঙ্গীরা দেখছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার জন্য আসমানে 70,000 নূরের ফেরেশতা দুনিয়াতে আগমন করেছে। ও মুসলমান, আপনারা আমার জানাজার মধ্যে কয়জন ফেরেশতা আসে আর দেখে কয়জন? কিন্তু ইমাম হুসাইনের জানাজা পড়ার জন্য 70,000 নূরের ফেরেশতা আগমন করেছে। মুসলমানের দল ইমাম হাসান শাহাদাত বরণ করলেন, কিন্তু বরণ করার আগে ইমাম হুসাইনের কাছে একটা ওসিয়ত করলেন, ও ভাইজান আপনার কাছে আমার একটা ওসিয়ত। বলে কি ওসিয়ত? আমার একজন সন্তান আছে যার নাম ইমাম কাসেম, ইমাম কাসেমকে আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আপনি যখন কারবালার ময়দানে যাবেন, আপনি কারবালায় যাওয়ার আগে ইমাম কাসেমকে কারবালায় পাঠাইবেন, যেন ইমাম কাসেম আগে শাহাদাত বরণ করে। কেন গো ভাই? বলে ইমাম কাসেম যেন নবীর কাছে বলতে পারে, নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে হিজরা ছুরি চালানোর আগে ইমাম কাসেম শাহাদাত বরণ করেছে, জানে মাইরা ফলাইবো তবুও কারবালায় গেছে। বলে কেন নবীর উম্মতের জন্য? জোরে বলেন না মারহাবা। ইমাম হুসাইনের কাছে ইমাম হাসান বারবার শুধু বলতেছে, ইমাম কাসেম কারবালার ময়দানে যাওয়ার সময় তার গলার মধ্যে আমি একটা কাগজ লিখে রাখছি, ওই কাগজের আপনি কুইলা, আপনি ইমাম হাসানের এই ওসিয়তটা পূরণ করে দিবেন। ও মুসলমান, নবীর উম্মতের দলেরা, ঠিকই ইমাম কাসেম যখন কারবালার ময়দানে যাবে, এমন টাইমে ইমাম হুসাইন ইমাম কাসেমের গলার ওই কাগজটা খুলে লক্ষ্য করে দেখতেছে, এটার মধ্যে লেখা, ও ভাই হুসাইন আমার সন্তান ইমাম কাসেমের সাথে আপনার মাইয়া হযরতে সকিনার বিবাহ দিয়া দিবেন, যেন এই দুইজনের বন্ধনটা সুন্দর আবদ্ধ থাকে। ওরে কারবালার ময়দানে সুন্দর একটা বিবাহ হইছে রে, কিন্তু ইমাম কাসেম বিবাহ হওয়ার সময় হযরতে সকিনার কাছে যায় নাই, যায় নাই, যায় নাই, যায় নাই। বলে কেন যায় নাই? ইমাম কাসেম যাইয়া হযরতে সকিনার কাছে বলতেছে, সকিনা গো আমি কারবালার ময়দানে চলে যাই, স্ত্রী হিসেবে আমি তোমার মোহরানা আদায় করতে পারলাম না, তুমি বলো না কোন জিনিসটা আদায় করলে তুমি তোমার মোহরানার হক পাইবা। হযরত সকিনা বলে, ইমাম কাসেম কারবালার ময়দানে যাইয়া আপনি যখন শাহাদাতের পেয়ালা পান করবেন, আপনি যখন শাহাদাত হইয়া যাইবেন, ওই কারবালার ময়দানে শাহাদাত হওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে একটা মাকাম দান করব, আপনি শুধু আমারে বলেন, ওই মাকামে আপনি একা একা থাকবেন না, ওই মাকামে আপনি আমারে নিয়ে একসাথে থাকবেন। এই এলাকার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো রে মা, তোমরা তো অনেকে মা বোনেরা স্বামীদেরকে কষ্ট দাও, তোমরা তো মা বোনের অনেকে স্বামীর কথার উপর দিয়ে কথা বলো। এ মুরব্বীরা, এ যুবকেরা, তোমরা যারা বিবাহ করেছ, তোমাদের স্ত্রী আর হযরত ইমাম কাসেমের স্ত্রীর সাথে পার্থক্যটা দেখো। তোমার স্ত্রী তোমার মুখে মুখে তর্ক করে, দুনিয়ার সাধারণ স্ত্রী স্বামীর উপর দিয়ে কথা বলে, দুনিয়ার স্ত্রী স্বামীর কাছে আজকে এইটা চাই, কালকে ওইটা চাই, দুনিয়ার স্ত্রীরা স্বামীর কাছে বিভিন্ন আবদারের কোনো অভাব নাই। আর ইমাম কাসেমের স্ত্রী কয়, আপনি চলে যাবেন অসুবিধা নাই, আপনি শুধু আমার ওয়াদা দেন, আপনি জান্নাতে গেলে আপনার সাথে আমার জান্নাতে রাখবেন নি। আর আমার মা বোনেরা, স্বামীর সঙ্গে জান্নাতে যাওয়ার কথা বলবো দূরের কথা, সকালবেলা স্বামীর ফজরের নামাজ থেকে উঠাইয়া তো দেয় না, দেয় না, উল্টা নিজেও ঘুমাইয়া থাকে। একটু ঠিক কেন? কথা তো সত্য, নিজেই ঘুমায় থাকে, এই কথা বলেন না ঠিক কিনা? আপনার বউ আপনারা ডাক দে ডর, ও ডাক দে না, কারণ আপনারা যদি ডাক দে, উঠো না ও, ওঠো ওঠো, মাথাটা ঘুরে এমনি সোপটার কথা বলেন ঠিক কিনা? বউ নামাজের জন্য ডাকবে, আপনি চোখ ঘুরা নিয়ে দেন, একদিন ডাক দেয়, দুই দিন ডাক দেয়, তো বউ তো ডর এমনি ডাক দে না, কারণ আপনি চোখ ঘুরা নিয়ে দিলে আর ফসল
জায়গা পর্যন্ত চলে আসে। নাউজুবিল্লাহ বলে না কেন? এই জন্য একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যদি জান্নাতে স্ত্রী চিনতে চান, যে স্ত্রী স্বামীকে পাঁচ ওয়াক্ত নামাজের সময় জাগিয়ে দেয়, জামায় নামাজের জন্য পায়তারা করাইয়া দেয়, তাহলে এটাই হলো জান্নাতে স্ত্রী। আপনার কি কষ্ট হচ্ছে? আপনার কি কথা বুঝতেছেন? তো বুঝলে এভাবে কেন? হুজুর কি বলেন, আলেমুল আমার এখানে বসে আছে, আমি তো ওয়াজ যতটুকু করতেছি এটা মূর্খ মানুষের ওয়াজ করতেছি, আমি নিজে মূর্খ, কিন্তু আপনাদেরকে যতটুকু করতেছি এর থেকে যা বুঝার তা বুঝেন, কথা বলে না। আমি গত এক তারিখে আসছি, আজকে ছয় দিন, গত রাত্রে দেড়টার দিকে ট্রেনে উঠেছি, আইসা নামলাম পাঁচটা বিশে মাত্র, এ আপনাদের বদরপুরে, এ সারাক্ষণ ট্রেনই আসিল। কষ্ট হয় নাই? হ্যাঁ, কষ্ট হয় নাই? তা আপনার কষ্টের কারণে ঠিকের আওয়াজ তো বোঝাতে, হুজুর কষ্ট হয় নাই, কথা বলেন না ঠিক কিনা? হ্যাঁ, এবার ঠিক আছে, কষ্ট হয় আমাদের ইনশাল্লাহ। আগামী আট তারিখ মনে হয় হাইলাকান্দি 10 নং ওয়ার্ড জামে মসজিদে মনে আসতেছে হাইলাকান্দি, এটা হচ্ছে বাদ মাগরিব, তারপর আবার রাত্র 8টা থেকে 8:30 ভিতরে হাইলাকান্দি নিয়ামতপুর, তারপর রাত্রে 12:30 দিকে লতিফিয়া দরবার, কোথায় লতিফিয়া দরবারে, একদিনে তিনটা বার ইনশাল্লাহ ইন্ডিয়াতে, কি বলেন আপনারা? চলবে তো ইনশাল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের কথা মাঠে ময়দানে চলবে, আল্লাহ চালার তুমি তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকে আপনাদের এখানে শেষ করে আগামীকালকে মাহফিল সেই ত্রিপুরা বিশালগড়, তো কষ্ট তো করতে হবে, দৌড়াইতে তো হবে, কথা বলেন না কেন? ঠিক আছে তো, ঠিক আছে তো, তাহলে জান্নাতি বউ জান্নাতি স্ত্রী চিনার উপায় হলো পাঁচ ওয়াক্ত নামাজে স্বামীকে নামাজের জন্য ডাক দিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের স্ত্রী নামাজের জন্য ডাক দেয় কিনা? আজকে এক কাহিনী শোনেন, আমি গতকালকে রাত্রে 1:30 উঠলাম ট্রেনে, ট্রেনে ওঠার পর চারজন মুসলমান, দুইজন পুরুষ দুইজন মহিলার সাথে দেখা হইলো, তো দেখা হতে আমি তাদের সাথে কোনো কথা বলি নাই, আমি রাত্রে উঠা আমার ট্রেনের টিকিট যেটা বিবেক এক্সপ্রেস ওইটারটা আমি ক্যান্সেল করছি, 8 ঘন্টা লেট ছিল এটা, তো থাকার কারণে যেটা আগরতলা স্পেশাল এটাতে আমি উঠছি, দৌড়ে এসে উঠে গেছি, আমাকে কাউন্টার থেকে বলে দিছে আপনি এটা তো উঠে যান, টিটির সাথে কথা বলে নেবেন, তো টিটি আমার মনে করছে একটা হাবা গোবা, মানে আমার দরকার হলে আমি একটু তাড়াতাড়ি দেওয়া ঠিক না, তা আমি টিটি আমার দিঘা কোথেকে আসছেন, মানে হিন্দিতে বলতেছে, আমি তো হিন্দি যতটুকু বলি এটা বেড়া লাগিয়ে ফেলি, তা আমি হিন্দিতে না বললাম বাংলাদেশ, আমি বলছি আই আমি বাংলাদেশি ট্যুরিস্ট, হ্যাঁ ভিজিটিং ইন ইন্ডিয়া, এটা যখন বললাম যে বললো হ্যাঁ বাংলাদেশি ট্যুরিস্ট তুমি ভিজিট করতে আসছো, তো টিকিট আছে? বললাম যে না টিকিট নাই, তো তোমার তো জরিমানা হবে 3,000 টাকা, আমি তুমি আমরা মক্কল পাইছো, এর তো ডাইরেক্ট বলা জানে, তো মনে মনে কিন্তু মক্কল পাইছো তুমি আমারে, কিছু কই না, তো চিন্তা করলাম যেহেতু একটা টিকিট কাটলে মোটামুটি স্পেশাল ট্রেন 1500 টাকা লাগিয়ে যাবে, আমি আর 1500ই কইয়া দেখি, তারা বলছে আমি 1500 টাকা দিতে পারবো, তো কয় আমার কাছে তো 1500 টাকা নাই, বলতেছে 1500 হবে না, তোমার 3,000 টাকা জরিমানা আসবে, কীভাবে তুমি 1500 দিবা? আমি কইলাম ঠিক আছে আমি চাইতে বেশি তো আমার কাছে, মানে আমি বলতেছি না যে হবে হবে না তো বলতে পারি না, আমার কাছে টাকা আছে, না বললে মিশা কথা হবে না, আমি আর হবে না বলি না, আমার কাছে তো 1500, আমি আর না বলি না, বুঝতে পারছেন তো? তো টিটি বলছে দেখো কিতনা রুপিয়া হ্যায় তোমারে পাস, আমি এখন চিন্তা করতেছি কই হাত দিমু, তো গতকালকে মাহফিল শেষ করার পরে মানুষ যে মুসাদা করার সময় হাদিয়া দিছে না নজরানা, আমি আর আমার মাহফিলের মূল হাদিয়া যেটা এটা না বাইর কইরা, নজরানা যে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার নোট এগুলো আমার বাম পকেটে ছিল এগুলো বাইর করছি, তার সামনে দিছি, তুই যে আমার থেকে টাকা নিবি এখান থেকে বাচ্চা দিয়ে দা, তোমারও তো খরচ লাগবে না, তুমি এটা নিয়ে যাবে, তুমি কত বড় জাতের সিটার নিয়ে তো যাক, পাইতারা করে 2-3 বার ট্রেনে ডাইরেক্ট রানিং করলাম, টিটিতে পাইতে হবে, একটা সিট নিতে হবে, কারণ না ঘুমাইলে আজকে ওয়াশ করতে পারবো না, আর আজকে তো আমি তো ওয়াশ করতে পারবো না, এটা আমি নিজেই জানি, প্রথম যে ঘরে গেলাম গোসল করব, তোমরা ঘরের ভিতরে যাইয়া একসাথে ঢুকছো, ওই ঘর থেকে গেলাম মাসুক, মাসুক কই বাবা, আরে মাসুক বাবা কই আছো, ও মাসুক মিয়া মান মাশাআল্লাহ নতুন জামাই লাগা লাগে, আচ্ছা আসুন তুমি না, তাইনো দিছে আমার হাতিও দেখো নতুন করা নোট নানি, আমি উঠছি তো বাথরুমে যাইমু, দরজা খুলছি তো সবটা ঢুকছে, আসিক নি, আচ্ছা আসিক তো আমার লোক, আমি চিন্তা করলাম তোরা আমার লোক ওখানে আসছে, তো যা আমার লোক বাথরুমও ঢুকে যায়,
এটা ঐবনীয়তা না করা দায়িত্ব না, একটু সময় দেওয়া লাগবো। বাংলাদেশি হুজুর আপনারা যে আশেক হয়ে আসেন এটাই তো আলহামদুলিল্লাহ, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি আসার সময় এখানে গাড়িতেও বলছে একজন হুজুর, আমরা তো মাইকিং লাইভ টেপ করি না, আমরা ভয় পাইতেছি বাংলাদেশি হুজুর, আমি তো ট্যুরিস্ট বিষয়ে আসছি, কিন্তু চিন্তা করবেন না, আমি ট্যুরিস্ট বিষয়ে আসার সময় একটা সুন্দর করে মাহফিলের অ্যাপার্টমেন্টও নিয়ে আসছি আলাদা, অ্যাপ্লিকেশন করে মাহফিল যেন করতে পারি সেটার অনুমোদন নিয়ে আসছি। এর আগে কোনো বক্তা নিচ্ছে কিনা জানি না, আমি এম্বাসি অফ ইন্ডিয়া থেকে নিয়ে চলে আসছি। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। এরপরে সব কিছু মিলে ওই যে বললাম যে দুই জামাই দুই বউ এরা মুসলমান 100% আমি বুঝছি। আমি সকালে আমার চোখটা লাগছে, ফজরের নামাজটা কোনো রকম আমার এটা বিষয়া আমি কোনো রকম একটু পড়ছি, পড়ার পরে এক মহিলা, আমি এমন বাচাল মহিলা আমার জীবনে দেখিনি, আগরতলা বাড়িয়ে এমন বাচাল, এর মুখ থেকে খই এত তাড়াতাড়ি ফুটে না, এর মুখ দিয়ে এত তাড়াতাড়ি কথা ফুটে। এর জামাই কইতেছে হুনচুনি গো কিতা, এক বাংলাদেশি ট্যুরিস্ট আইসলো, ও টিটি তারে ব্যাখল বানাইছে, এটা করছে ওটা করছে, এ তো মুখ উখ হয়ে গেছে। আমি তো মনে মনে চিন্তা করি আমার মুখ তেমনি উকাইছে, আমার টিকিটও লাগে উকাইছে বেটা, সারা রাস্তা অত দালান্নি দাঁড়াইছে বেটি, আর ও বেটির মতো খাওয়া বেটি আমি আমার জীবনে দেখছি না। তোরা বাদে কয় লওনা জালমুড়ি, তোরা বাদে কয় যাও না সিঙ্গারা আনো না জাল সিঙ্গারা, একটু বাদে কয় ও দেখো ফুরি চমুসা বেছে ও তা আনো, কি আল্লাহ তো খাওয়া বেটি নিয়ে আর নামাজ হয়েছে মুসলমান হিসেবে যে ফর্দা করা ফরজ, ও বেটির জামার যে ড্রেস দেখছি ও জামা দিয়ে আমি ফললে যে কথা না ফললেও কথা, তাহলে মুসলমান হিসেবে কথা বলে না মুসলমান হিসেবে। আমি তো তার ডাইরেক্ট হিট করতাম পারতাম না, তা আমি মোবাইলের ভিতরে আমার এক ভাইয়ের লগে ফোনে করলাম, ভাই সাহেব ট্রেনের ভিতরে এমন একটা ফালতু মহিলা কথা বলতেছে, মানে আমি এদেরকে শোনায় শোনাইয়া দেখতে বোঝা যাচ্ছে এরা মুসলমান, কিন্তু এরা এই যে নামাজ যাইতেছে এরা এক অর্থ নামাজও পড়ে না। আমি কি মোবাইল কি চলে শুধু শুধু মোবাইল এমনি দিয়া, ভাইজান মুসলমান দুইজন উঠছে, এরা নামে মুসলমান ভাইজান, এরা নামাজ পড়ে না এক অর্থ, ভাই পর্দা বলতে কিছুই নাই ভাই, ভাই এরা কিভাবে যে চলে, এরা মুসলমান দাবি করে শুধু শুধু বাদ করে শুধু শুধু কথা বলে। তা আমি আবার কইলাম যে আল্লাহ রসুল যে বলছে ছয় প্রকারের মহিলাকে বিবাহ করা যাবে না, এর মধ্যে একটা আছে হান্নানা, দুইটা আছে হাবদাকা, একটা আছে মান্নানা, একটা আছে গররাকা, এমন মোট ছয়টা, এর মধ্যে একটা আছে যে মহিলারা অধিক পরিমাণ প্রয়োজন ছাড়া বেশি বেশি ঘন কথা বলে, এ মহিলারা আল্লাহ রসুল বিবাহ করতে নিষেধ করছে। আমি কই এমন একটা মহিলাই ট্রেনের ভিতরে উঠছে, এ কথা বলার পর থেকে ভাইসাব লামডিং আইছি, লামডিং আওয়ার আগে ও মাত মারছি, এর বাদে আর কোনো মাত নাই। তোমার বন্দি করার মাধ্যমে আমি অখন পাইছি, তো দেখি মাত্র লাগলেই আটকা মোবাইল লইয়া তোর বেটা ওটা করিস কেনে, আমি ওলা করিয়া তার সাবধান করি আস্তে 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 আইছি, আল্লাহ বাঁচাইছে আমার। আমি যে মেসা বেড়া বুঝছে না, পরে আমার পাঞ্জাবি আছে টুপি ছিল না আমি, কারণ ট্রেনে ঘুমাবো তো মুসলমান মানুষ সেটা বোঝেনি আপনারা অবস্থার পরিণতি। পরে আমি ট্রেন থেকে নামার আগে ওই যে বিহারা না কি বলে বিহারার আগে আমি ওয়াশরুম থেকে উজু টুজু করে টুপিটা লাগাইয়া ব্লেজারটা লাগাইলাম, আর বাদে কি আল্লাহ ওটা তো মেসা বুঝছেন নি, ওজাদ বেটির তান আপনারা খালাইন বৈরবপুর আছে না নি কি নাই, ও তোমার না করে তো বেটা বেটা নাই বুঝি, ও তা বেটি না থাকে বেটা বাংলাদেশ, আমরা বাংলাদেশ তো অভাব নেই, তো ইন্ডিয়া কি মাথা পুরানি গেছে, ইন্ডিয়া আছে আছে না নি না, তোমরা ওখানে আছে কইতা না গেলে ধরব, তুমি কইছিলা না মিয়াসাবের কাছে আছে, আমার কথা কইছিলা গলার আবার শুনবো না নি, আপনারা সত্তা কথা সত্য আল হক মুরুন উচিত কথা তিতা ভালো, আপনারা বলেন এমন বজ্জাত মহিলা সোনার বাংলাদেশ সহ এই ইন্ডিয়ার ভিতরে আছে না নাই, আছে এ বলেন আছে না নাই, মা বন্ধের গলার আওয়াজ অন্য পুরুষ শুনতে পারবে না, এটা পর্দা মুখের পর্দা, মা বন্ধের চেহারা অন্য কোনো পুর পুরুষ দেখতে পারবে না, এটা তার চেহারার পর্দা, মা বোন অন্য কোনো পর পুরুষের সামনে যাইতে পারবে না, এটা তার দেহের পর্দা, আপনারা বলেন মুসলমান হিসাবে মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না না, আছে তোমরা মাতা, তোমরা তা না করিয়া তোমরা বেটিতে নিলে তোমরা তা গুরবার লাগে যাও কি না মাতে না যাইনি হুজুর যাইনি না স্যার, এখন কইতা না তুমি বাজারও ঘুরর, ও বাজারে বাজারে যা, আবার বাজার করে দোকানদারি করে মুসলমানের বেটিয়ে করে কিনা, আরে হিন্দু ধর্মের ভাইয়েরা করুক এটা তাদের বিষয়, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আছে কোনো বিধর্মীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ওনারা ওনাদের ধর্ম পালন করবে, কারণ লাকুম দিন হুকুম বলিয়া দিন,
ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আমরা আমাদেরটা। তো মুসলমান হিসেবে তোমার যে কাজ করা দরকার, একজন অন্য ধর্মের ভাই তোমার কর্ম দেখে তোমাকে পছন্দ করে ইসলাম কবুল করবে। তো তোমার কর্মই তো ইসলাম কবুল করার মতো না, এরা যেভাবে চলো তুমি ওইভাবে চলো, তো লাভ হলো কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আমিন এত আসতে বলছে, আমিন বলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা সাইয়ানা মাওলানা। আমরা সবাই গুনাহগার গো নবীজি, আপনাই চিনিলাম না সেই কারণে, রোজে হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা জুরে জুরে মাওলানা।